মেটাভার্সের ধারণা নিয়ে বিনিয়োগ ও কারিগরি দিক দিয়ে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে উন্নত বিশ্ব। ফলে পিছিয়ে থাকার অবকাশ না থাকায় দেশেও মেটাভার্স অ্যাসোসিয়েশন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে সরকারের নেওয়া প্রকল্প সহায়তা করবে, পাশাপাশি তথ্য নিরাপত্তার জন্য ব্যবহারকারীদের প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ হতে হবে। মুরসালেন জুনায়েদের রিপোর্ট। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। সেই সাক্ষাৎ একদিকে যেমন নাড়া দেয় বিশ্ববাসীকে, তেমনি নতুন ভাবনার জন্ম দেয় তাবত প্রযুক্তি দুনিয়ায়। একই বছর বৈশ্বিক করোনা মহামারী পৃথিবীর কর্মচাঞ্চল্য ধরে রাখতে ঘরে বসে অফিস বা শিক্ষা গ্রহণের মতো গুরুত্বপূর্ণ কাজ করার তাগিদ সৃষ্টি করে, যে ধারাবাহিকতায় বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক 2021 সালে নিয়ে আসে মেটাভার্স ধারণা। গতানুগতিক গেমিং বা সিনেমা দেখার বাইরে গিয়ে মেটাভার্সের দ্বারা বাস্তব জগতের মতো বহুমাত্রিক যোগাযোগে সক্ষম হবে মানুষ। উন্নত বিশ্বের এগিয়ে যাওয়ার পথ ধরে দেশেও মেটাভার্স অ্যাসোসিয়েশন করার চেষ্টা চলছে। স্মার্ট বাংলাদেশ তখনই হবে যে আমরা স্মার্ট পিপলগুলো অ্যাভেলেবল স্মার্ট টেকনোলজি অ্যান্ড রিসোর্সেস ব্যবহার করতে পারি কিনা। ইন ফিউচারে কিন্তু মেটাভার্স বাংলাদেশ, মেটাভার্স ফাউন্ডেশনও করার আমাদের ইচ্ছে আছে। এর মধ্যে একটা ডায়ালগ, কথোপকথন, মেটাভার্স জগতের যোগাযোগ উপকরণ নিয়ে কাজ করতে এরই মধ্যে প্রকল্প গ্রহণ করেছে সরকার। এনহ্যান্সিং ডিজিটাল ইকোনমি যে একটা প্রকল্প আমরা নিয়েছি ফোর্থকে ফেস করার জন্য, 2041-এ যে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্মার্ট বাংলাদেশের যে ভিশন উনি ডিক্লার করছেন সেটাকে বাস্তবায়নের জন্য আমাদের এই প্রজেক্টটি, সেখানে কিন্তু এই মেটাভার্স কম্পোনেন্টকে আমরা অ্যালাইন করেছি। তবে আলোড়ন তোলা এই মেটাভার্সে তথ্য নিরাপত্তার যে ঝুঁকি আছে তা নিয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। যে টেকনোলজিগুলো আসছে এগুলো আসবেই, এগুলোকে আমি আপনি কেউ আটকাতে পারবো না। মানুষকে হচ্ছে এখন ডিজিটাল যুগের স্মার্ট ওয়ার্ল্ডের মানুষ স্মার্ট প্রযুক্তি স্মার্ট জিনিসকে অ্যাডাপ্ট করবে, সাথে সাথে যারা ইউজার থাকবে তাদেরকেও স্মার্ট হতে হবে। ফেসবুক, এপিক গেমস, মাইক্রোসফট সহ বেশ কয়েকটি বৈশ্বিক ব্র্যান্ড নিজস্ব মেটাভার্স তৈরির কাজ শুরু করেছে। মুরসালিন জুনায়েদ, চ্যানেল 24, ঢাকা।